বলা হয়ে থাকে লিওনেল মেসির বডিগার্ড নাকি রদ্রিগো ডিপল। মাঠের মধ্যে আর্জেন্টাইন খুদে জাদুকরকে যেভাবে আগলে রাখেন তিনি, সেখান থেকে সবার ভালোবাসায় এই উপাধিটা পেয়েছেন এই মিডফিল্ডার। তবে মেসিকে একাই তিনি ভালোবাসেন, যত্ন নেন তাই কিন্তু নয়, দলনেতা মেসিও যত্ন নেন তার সকল সতীর্থের প্রতি। আর তাই তো এবার ব্রাজিলিয়ান খেলোয়াড়রা ডিপলকে আঘাত করায় মেজাজ হারিয়েছেন লিওনেল মেসি। বাকিটা জানবো রিপোর্টে। একটি বটগাছের ছত্রছায়ায় যেমন হাজারো মানুষ জায়গা নিতে পারে, তেমন যোগ্য দলনেতার আঁচলে তার সতীর্থরা ভালো থাকতে পারে। আর্জেন্টিনাতে নিজের সতীর্থদের জন্য তেমন ভাবেই অবস্থান তৈরি করেছেন লিওনেল মেসি, তেমনই এক যোগ্য নেতায় পরিণত হয়ে উঠেছেন এই ক্ষুদে জাদুকর। শুধুমাত্র সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি তাই কিন্তু নন, তার ভালোবাসা সর্বদাই বরাদ্দ থাকে সতীর্থদের জন্য। কতটা ভালোবাসেন তিনি নিজের সতীর্থদেরকে সেটা আরও একবার প্রমাণ করলেন ব্রাজিলের বিপক্ষে। খেলা শুরু হওয়ার পূর্বে দেখা গেছে বড় নাটক। দুই দলের দর্শকদের মধ্যে হওয়া ঝামেলার কারণে প্রায় 30 মিনিট দেরি হয়েছে খেলা আরম্ভ হতে, তবে এখানেই শেষ ছিল না। খেলা শুরু হতে না হতেই চলমান ছিল এই ধারা, যদিও এবার আর দর্শকদের মধ্যে না, বরং খেলোয়াড়দের মধ্যেই দেখা গেছে সেই ধারাবাহিকতা। ঘরের মাটিতে ব্রাজিলিয়ানদের প্রাথমিক লক্ষ্যই ছিল আর্জেন্টিনা ফুটবলারদের ফাউল করে খেলা। সেই লক্ষ্যে তারা শুরু থেকেই আক্রমণ করেছে মেসির সবচেয়ে কাছের সতীর্থ রদ্রিগো ডিপলকে। বরাবরই দেখা গেছে যখন মেসির উপর আক্রমণ করেছে প্রতিপক্ষ, তখন সবার আগে এগিয়ে এসেছেন ডিপল। এবার সেই ডিপলের উপরেই আঘাত করার ভাবনা মাথায় ছিল ব্রাজিলের। সেই লক্ষ্যে শুরু থেকেই একের পর এক ফাউল করে গেছে তারা। ম্যাচের 5 মিনিটের সময় আর্জেন্টিনা খেলোয়াড়রা এগিয়ে যাচ্ছিল ব্রাজিলের ডিবক্সের মধ্যে আক্রমণ করার লক্ষ্যে। সেখান থেকে কাউন্টার অ্যাটাকে এগিয়ে যেতে শুরু করেছিল ব্রাজিল। কাউন্টার অ্যাটাকের কথা ভুলে গিয়ে যেন আর্জেন্টিনার খেলোয়াড়দের উপরে চেপে বসে সেলেসাওরা। 5 মিনিটের সময় ডিপলের মুখের মধ্যে আঘাত করে তাকে মাটিতে শুয়ে দেন গ্যাব্রিয়াল জেসুস। ব্যাপারটা ভালোভাবে নিতে পারেননি লিওনেল মেসি, সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের উপর বেশ রেগে যান আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর। খুব বড় বিবাদ সেখানে না হলেও ব্যাপারটা ভালোভাবে নিতে পারেননি তারা। যদিও রেফারি অবশ্য দেরি করেননি, সঙ্গে সঙ্গে হলুদ কার্ড প্রদর্শন করেন জেসুসকে। ঘটনার 2 মিনিটও পেরোয়নি, এরপর আবারও ফাউল করেন তাকে। নাকের মধ্যে তুলু দিয়ে খেলতে শুরু করেন ডিপল। এদিন তাকে আঘাত করাটাই ছিল যেন ব্রাজিলের একমাত্র লক্ষ্য। ম্যাচের 15 মিনিটের মধ্যেই 2টি হলুদ কার্ড দেখে বসে ব্রাজিল দল। 14 মিনিটের সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রাফিনহা। তার হলুদ কার্ড দেখার পেছনে কারণ ছিল সেই ডিপল, আরও একবার তার উপরে আক্রমণ করে বসে ব্রাজিলিয়ান ফুটবলাররা। এখানেই থেমেছিল না, ম্যাচের 20 মিনিটের সময় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে ফাউল করে বসে ব্রাজিল। ফুটবলে মনোযোগী হওয়ার চেয়ে বেশি যেন তাদের মনোযোগ ছিল ফাউল করার ক্ষেত্রেই, অন্তত প্রথম 20 মিনিটে পরিসংখ্যান সেই কথাই বলছে।